বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখন কিন্তু খুব শীত চলতেছে, শীতের মজাটা আমরা সবাই অনুভব করি। এই জন্য শীতের জন্য কিছু শীতের পিঠা আজকে ভিজাবো। চিতু পিঠাটা কীভাবে ভিজাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওর লিঙ্কগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও চাইলে আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি। 3 কেজি দুধকে আমি 2.5 কেজি করে নিয়েছি, একটু একটু শুকিয়ে নিয়েছি। এটা অবশ্যই লিকুইড দুধ হবে। আর এখানে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি 1/2 কেজি পানি দিয়ে, গুড়টাকে চাকা গুড় ছিল, 1/2 কেজি পানি দিয়ে ভালো করে গলিয়ে এটাকে একটু ঘন করে ছেঁকে নিব। ছেঁকে দুধটার সাথে নিয়ে দুধের সাথে কীভাবে অ্যাড করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়েছি নারিকেল। এখানে আমি বড় সাইজের একটা নারকেল নিয়েছি। আমি তিতু পিঠার ভিতরে নারকেলটা পছন্দ করি, নারকেলটা কামড় দিলে ফ্লেভারটা ভালো লাগে, এর জন্য আমি তিতু পিঠার ভিতরে নারকেলটা পছন্দ করি। আজকে আমার রেসিপিটা হলো চিতু পিঠা দুধে ভিজানো। এখানে আমি 30 পিস পিঠা নিয়েছি। পিঠাটা ঘরে বানাই নেই, পিঠাটা কিনে এনেছি। এই পিঠাটা আমি অর্ডার দিয়ে এনেছি। পিঠাটা খুবই সফট, ভালো, আমরা এই পিঠাটাই পছন্দ করি। এটা ঘরে বানানো যায় কিন্তু আমি ঘরে বানাই নেই, একটু সময়ের জন্য বাসায় গেস্ট এসেছে, তাই তাদের চিন্তা করেছি আমি পিঠাটা খাওয়াবো। তাই পিঠাটাকে আমি সফট পিঠা, এই পিঠাটা খুব ভালো, ঘরে বানাই নেই। ঘরে বানানো যখন বানাবো তখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই পিঠাটা আমি কিনে এনেছি, দেখুন পিঠাটা খুবই সফট আর তুলতুলা, খেতে খুব ভালো, এই জন্য এই পিঠাটাই আমি কিনে এনেছি। যখন আবার এই পিঠাটা আমি বানাবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখন পিঠাটা আমি কীভাবে ভিজাবো এটি আপনাদের সাথে শেয়ার করব। চিতু পিঠা ভিজানো। প্রিয় দর্শক দেখুন, আমি 3 কেজি দুধকে 2.5 কেজি করে নিয়েছি। এখন নারকেলগুলো ঢেলে দিব, নারকেলটা যেন একটু সিদ্ধ হয়। আর আমি দুধটা ঠান্ডা করে দুধের সাথে গুড়টা অ্যাড করব, তাহলে দুধটা ফেটে যাবে না। খেজুরের গুড় কিন্তু দুধের ভিতর দিলে দুধটা ফেটে যায়। দেখুন আমি নারকেলটা দিয়ে দিয়েছি, অনেকে নারকেল পছন্দ করে না, আর আমাদের কাছে মনে হয় যে নারকেলটাই খেতে ভালো লাগে বেশি, নারকেলটা কামড়ে ভালো লাগে। এখন দুধটা আমার ভালো করে একটু ঘন ঘন কি নারকেলটা একটু 2 মিনিট সিদ্ধ হলেই চুলাটা বন্ধ করে দেব। পরে খেজুরের গুড়টা আমি একটু গুড়টা টানিয়ে ঘন করে আমি দুধের ভিতরে দুধটা ঠান্ডা করে ঢেলে দিব, তখন পুরোটা ভিজাবো আপনার সাথে শেয়ার করব। কোনো মিষ্টি খাবারে কিন্তু অবশ্যই লবণ লাগে, আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। পিঠা ভিজাতে কিন্তু এগুলো লাগে, এগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। এখানে আমি 2টা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু যেন নারকেলটা সিদ্ধ হয়, পিঠাটা কিন্তু নষ্ট না হয়ে যায়, এর জন্য নারকেলটাকে একটু সিদ্ধ করে নেব। কাঁচা নারকেল কিন্তু তাতেই নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক দেখুন, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি নারকেলটা দেওয়ার পরে 4 মিনিট জাল দিয়েছি, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা হলে আমি দেখুন গুড়টা অ্যাড করবো। যদি ঠান্ডা করে আমি দুধটাকে ঠান্ডা করে আমি অ্যাড করবো। দুধে একটু পানিটা বেশি দিয়ে ফেলছি, এর জন্য গুড়টাকে একটু টানাবো। প্রিয় দর্শক দেখুন, আমি কিন্তু দুধটাও ভালো ঠান্ডা করে নিয়েছি, যেন একটা আঙ্গুল সহ্য হয় এরকম একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি গুড়টাও ঠান্ডা করে নিয়েছি, গুড়টা আমি একটু জাল দিয়ে ছেঁকে নিয়েছি। গুড়ের ভিতরে কিন্তু অনেক রকমের টুকটাক ময়লা থাকে, সেটা পড়ে যায়। আমি কিন্তু গুড়টাকেও ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে প্রথম দুধটা দিব, দুধের ভিতরে নারকেলটা দিব, গুড়টা দিব। দেখুন আমি এখানে কিন্তু 1 কেজির উপরে গুড় নিয়েছি, আমার গুড়টা দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দুধটাই ঠান্ডা এর জন্য ফাটে নাই। সবসময় এই জিনিসটা লক্ষ্য করবেন, আমরা কিন্তু গরম দুধ আর যদি আমরা গুড় জাল দিই গুড়টা কিন্তু ফেটে যায়, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ফাটে নাই, এটা কিন্তু নারিকেল। এরকম করে পিঠাটা ভিজাবেন, পিঠাটা খুব ভালো হবে। এখন আমি একটু ভালো করে নেড়ে নিই। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু পুরো গুড়টাকে সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখুন কালারটা এরকম হবে। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। এখানে আমি 30 পিস পিঠা নিয়েছি। দেখুন আমি কিন্তু এটা কালকে সকালে খাবো, আর আপনাদের একটা আমি আধা ঘন্টা পরে দেখাই দিব চিড়া, যে পিঠাটা ওই রসটা খেয়ে কতটা সফট হয়েছে।
দেখুন এইভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি আর চুলা টুলাই দিব না, এইভাবে করে আমি সারা রাত রেখে দিব। এটা খেয়ে পিঠাটায় ঝোলটা খেয়ে ফুলে ডাবল হয়ে যাবে আর সফট হয়ে যাবে। দেখুন প্রিয় দর্শক, এখানে 3 কেজি দুধ, 6 কেজি গুড় আর 30টা পিঠা। এখানে 5 কেজি দুধ দিতে পারেন, 6 কেজি দুধ দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে। যত দুধ দিবেন অত টেস্ট বাড়বে। দেখুন তারপরে এই দেখুন আমারটা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, খুব ভালো হয়েছে। এখন এটা আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিব, আধা ঘন্টা ঢেকে রেখে দিব। এটা আধা ঘন্টা পরে আপনাদের একটা কেটে দেখাবো আর কালকে সকালবেলা এটা পরিবেশন করব। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। সারা রাত থাকলে আরও সফট হবে, আরও খেতে ভালো লাগবে। নারকেলের দেওয়ার উদ্দেশ্যটা হয়েছে এরকম হবে আর খেতে খুবই ভালো লাগবে। আমরা নারকেলটা কিন্তু কামড়ে পেলে খুব ভালো লাগে। এই দেখুন পিঠাটা কতটা সফট এখনই হয়ে গিয়েছে, সারা রাত থাকলে কিন্তু আরও সফট হবে। দেখুন পিঠাটা কিন্তু সারা রাত থাকলে খেয়ে ডাবল হয়ে যাবে, তা আলহামদুলিল্লাহ অনেকটা সফট হয়েছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কতটা সফট আর ভিতরে জুচ্ছি। দেখুন দেখছেন ভিতরটা কত সুন্দর দেখাচ্ছে, মিষ্টি, সব কিছু ঠিক আছে। দেখুন আর পিঠাটা খুবই সফট হয়েছে, খেতে খুব ভালো লাগবে। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এখন সারা রাতের জন্য এটা রেখে দিব। এটা কিন্তু পিঠাটা কিন্তু বাসি টেস্ট হয়, এই জন্য আমি সারা রাতের জন্য রেখে দিব। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, আল্লাহ হাফেজ।